পরবর্তী প্রশ্নে যাচ্ছি যে এই রমজানে খাবারের ক্ষেত্রে যে এই কথাগুলো বললাম যে যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে কি ধরনের খাবার খাওয়াটা বেটার। এ জায়গায় একজন প্রশ্ন করেছে যে যেহেতু আমরা ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত, যেহেতু এটা বাদ দিতে পারি না, যেইভাবে তুমি বললা যে এইটাকে অবশ্যই আমরা যদি প্রথমে ফ্রুটস খাই দেন এটা যদি অন্য কিছু কনজিউম করি সেটা আমাদের বডির জন্য ভালো, কিন্তু বয়স্কদের ব্যাপারে এই সাজেশনটা কিরকম থাকবে? বয়স্কদের ব্যাপারে যে জিনিসটা, সেটা হচ্ছে যে বয়স্কদের আমাদের যত হচ্ছে বয়স হয় তত কিন্তু আমাদের আমাদের যে মেটাবলিক যে পাওয়ারটা সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার স্লো হতে থাকে। হ্যাঁ, তো এই যে যত বয়স হবে তত মানুষের হচ্ছে ডাইজেশনটা আমাদের ইজি হওয়া উচিত, এবং হচ্ছে আমাদের এমন করা উচিত শাকসবজি কিংবা হচ্ছে আমাদের যেমন কাঁচা পেঁপে বা হচ্ছে তরকারির মধ্যে মিষ্টি কুমড়া, লাউ, যেগুলোর মধ্যে পানি অনেক আছে, কারণ এখন অনেক গরম, রোজাটা হচ্ছে টোটালি গরমের মধ্যে পড়েছে, এবং এটার সময় কিন্তু আমাদের বাইরে কাজ করতে হয় বা যখন কোনো আমরা কাজে যাই বা এমনি নর্মালিও আবহাওয়াটা এতটা খারাপ থাকে যে তখন সময় দেখা যায় যে ঘাম হচ্ছে প্রচুর, তো এখানে আপনার ডিহাইড্রেশন হওয়ার একটা চান্সেস থাকে। তো শুধুমাত্র যে পানি থেকেই আমরা ডিহাইড্রেশনটা দূর করতে পারবো তা না, আমরা এটা কিন্তু নর্মালি আমরা আমাদের শাকসবজি থেকেও যে পানিটা পানিযুক্ত যে সবজিগুলা সেগুলা খেতে পারি, সেটা খেলে হয় কি আমাদের যে নর্মালি পানির যে অভাব থাকে সেটা পূরণ হয়। আর এছাড়া যে জিনিসটা সেটা হচ্ছে বয়স্কদের কথা যেহেতু বললেন ভাই সেটা বলি, তো একটু পর পর চা খাওয়া আর কি, এটা কিন্তু সবার একটু অভ্যাস নর্মালি সারাদিন আমরা যখন থাকি, কিন্তু চাটা যদি আপনি সন্ধ্যার পরে নর্মালি আমরা অনেকবার খাই, তো অনেকে ভাবে যে আমি সেহরিতেও এক কাপ চা খেলাম তাহলে আমি সারাদিন হচ্ছে একটু তরতাজা থাকবো, কিন্তু এই যে চাটা, এই চাটা কিন্তু আমাদের বডিকে হচ্ছে ডিহাইড্রেট করে। হ্যাঁ, মানে চায়ের মধ্যে যে হচ্ছে ক্যাফেইন থাকে এটা আমাদের কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে এটা কিন্তু স্ট্রেসের একটা কারণ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি সে গ্রিন টি খায় অথবা সে রটি যেটা সেটা খায় তো সেটা ভালো, কিন্তু লিকার যে চাটা সেটা কিন্তু আমাদের বডির জন্য ভালো না। চা টোটালটাই হচ্ছে বলা হয় কারণ ডিহাইড্রেশনের একটা কারণ, সো এটাকে রোজার মধ্যে যতটা কম করা যায় অতটাই ভালো, চা বা কফি দুইটাই। আর এটা ছাড়া যদি বলি যে বয়স্কদের খাবারে থাকতে পারে হচ্ছে মুরগির মাংস, সেটা যদি হচ্ছে আপনার পাতলা করে খায় কিংবা হচ্ছে ঝোল করে খায়, এছাড়া হচ্ছে রাতের বেলা শাকটা না খাওয়ার জন্য, বলতে হচ্ছে আপনার সেহরিতে শাকটা না খেয়ে রাতের বেলায় হচ্ছে শাকটা খেতে পারে, মানে সন্ধ্যা রাত যেটা আমরা বলি। আর এছাড়া হচ্ছে যেটা হচ্ছে বয়স্কদের অনেকগুলো ডিজিজ হয়, যত বয়স বাড়ে মানুষের তো ডিজিজটাও হচ্ছে বাড়ে, তো দেখা যায় যদি তার ডায়াবেটিস থাকে, যদি বয়স্ক ব্যক্তিটার হচ্ছে প্রেশার বেশি থাকে মানে হাইপার টেনশনের রোগে যদি উনি হয়, তাহলে কিন্তু সেটা আবার তার ওই প্যাটার্ন অনুযায়ী তার হচ্ছে চেঞ্জ আসবে, খাবার ডায়েট প্ল্যানে চেঞ্জ আসবে। এখন ডিজিজটা হচ্ছে ফ্যাক্ট, এখন তার ডিজিজ যদি থাকে ডায়াবেটিস এর সময় দেখা যাবে ইনসুলিনের মাত্রাটা দেখতে হবে সেটা কতটুকু আছে, সে ওষুধটা দেখতে হবে, ডক্টর যে তাকে মেডিসিনটা দিয়েছে তার সাথে তার ডায়েট প্ল্যানটা মিলাতে হবে। হ্যাঁ, নর্মালি সেটা জানতে হবে আর কি, মানে সেটা হচ্ছে কমিউনিকেশন হিস্ট্রি না জেনে সেটা বলা যাবে না। এখন যদি কেউ হাইপার টেনশনের পেশেন্ট হয় তো তার প্রেশারের ওষুধটা, তারপর অনেকগুলা কিন্তু প্রেশারের ওষুধ আছে ডাইউরেটিক, যেমন হচ্ছে বারবার হচ্ছে তার বডি থেকে পানিটা বের হয়ে যাচ্ছে ইউরিনের মাধ্যমে, তো তখন ওইগুলো হচ্ছে ম্যানেজ করে দিতে হয়। তো নর্মালি তার যদি কোনো ডিজিজ থাকে তখন সে ডিজিজ বেজ আমরা ডায়েট দিই, আর যদি ডিজিজ না থাকে তাহলে আমরা হচ্ছে বলি যে নর্মাল ডায়েট, যেটা হচ্ছে নর্মাল মানুষের মতোই খাবে কিন্তু কিছু জিনিস জাস্ট একটু হেরফের করবে, যেমন শাকসবজির পরিমাণটা বেশি থাকবে আর ফ্রুটস এর পরিমাণটা বেশি থাকবে, আর হচ্ছে যতটা পারা যায় ঝাল মশলাদার খাবার গুলা একটু অ্যাভয়েড করা, এবং হচ্ছে এক্সারসাইজ তো একটা বড় ব্যাপার কারণ আমাদের রোজার মধ্যে এক্সারসাইজটা করা হয় না, তো এই যে খেয়ে শুয়ে পড়া যে জিনিসটা, যেমন আমরা ইফতার করি, ইফতার করার পর দেখা যায় যে
বেডে যাই বা একটু শুয়ে মোবাইল টিপি বা অন্য কিছু করি, তো এই সময়টাতে কিন্তু আমাদের বডিতে, মানে যেহেতু এমনিতেও যদি হাঁটা চলাটা অতটা হয় না, ডেস্ক টাইপের জব যারা করে, বয়স্ক হোক কিংবা হচ্ছে যারা ইয়াং, তো সবারই উচিত হচ্ছে আমি খাওয়ার পরে যাতে একটু 20 মিনিট হলো আমি একটু হাঁটা চলা করি, সেটা ঘরের মধ্যে হতে পারে কিংবা হতে পারে আমি আশেপাশে রোডে একটু হাঁটলাম। এতে হয় কি, মানে বডিতে হচ্ছে একটা সার্কুলেশন হয়, মানে মুভিংটা হচ্ছে, এটা আমাদের বডির জন্য ভালো।